মাঝে আমাদের পদ্মা সেতু নির্মাণে বিশাল অর্জন হয়েছে, অগ্রগতি হয়েছে। সুতরাং সকলকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল থেকে আমরা আমাদের ঢাকা এলাকার বিভিন্ন কার্যক্রম আমরা পরিদর্শন করেছি, তাদের অগ্রগতি বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি। এছাড়া আপনারা জানেন যে আমরা বাথরুট র্যাশনালাইজেশনের কার্যক্রম হাতে নিয়েছি। সুতরাং এই টার্মিনালটাকে আমরা এখন সিটি টার্মিনাল হিসেবে ব্যবহার করতে চাই। বাইরে থেকে আন্তঃজেলা যে বাসগুলো সেগুলো আমরা ঢাকার সীমানার বাহিরে একটি টার্মিনাল স্থাপন করে সেখানে আমরা তাদের জন্য ব্যবস্থা করতে চাই, যাতে আমাদের এলাকার বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, মাঠ এবং অন্যান্য কার্যক্রমগুলো পরিদর্শন করেছি। এবং আজকে ধানমন্ডিতে এসেছি, যে আপনারা জানেন যে ঢাকার উপর থেকে যে তার নেওয়া হয় সে তার অপসারণে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। সে প্রেক্ষিতে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সাথে আমাদের আলোচনার প্রেক্ষিতে তাদেরকে আমরা সুযোগ দিয়েছি যে একটি সময়সীমার মাঝে তারা এই উপর থেকে তারগুলো অপসারণ করে ভূগর্ভস্থ তারা স্থাপন করবে। তো প্রথমত তারা এই ধানমন্ডি এলাকাকে বেছে নিয়েছে এখানে এই কার্যক্রম করার জন্য, সেটারই অগ্রগতি পরিদর্শনে এসেছি। তো তারা কাজ করেছে, আমরা সেই অনুমতি দিয়েছি, বিনা খরচে তারা এই কার্যক্রমটা করছে। সিটি কর্পোরেশন এখান থেকে কোনো ক্ষতিপূরণ, কোনো জরিমানা কিছুই করছে না এবং নিজ অর্থেই এই তার কাজ সম্পন্ন করার পরে সিটি কর্পোরেশন এটা সংস্কার, রাস্তার সংস্কারটাও সম্পন্ন করবে। তো আমরা সেই ব্যাপারে আলাপ করলাম। তারা যেই পর্যায়ে এখন আছে সেটা অবশ্য আমার সন্তুষ্টি মতো না। আমি চেয়েছিলাম ডিসেম্বরের মধ্যে তারা পূর্ণ কাজটা সম্পন্ন করবে। তো তারপরেও তারা বলছে যে ইনশাআল্লাহ তারা ডিসেম্বর শেষ হওয়ার আগেই ঢাকার মূল শহর সড়কগুলো থেকে এই তার অপসারণটা সম্পন্ন করতে পারবে। আমরা সেই তাগিদটাও দিচ্ছি সেই প্রেক্ষিতে আজকে পরিদর্শন। সুতরাং আমি আশা করব যে তারা এই বিষয়টা আরও অনুধাবন করবে, কারণ ঢাকাবাসী দীর্ঘদিন ধরে তারের জঞ্জালে আবদ্ধ। আমরা ঢাকাবাসীকে এই তারের জঞ্জাল থেকে মুক্ত করতে চাই। আমরা এক মাস বর্ধিত করেছি এবং সেটারই অগ্রগতি আজকে পরিদর্শন করলাম। আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই। আমি আশা করব তারা এই বিষয়টা আরো অনুধাবন করে এই মাসের মধ্যে বাকি কাজটা সম্পন্ন করবে। যদি না করে তাহলে তো আমরা অপসারণের কার্যক্রম হাতে নিব। আবার আমরা তার অপসারণ আমরা আবার আরম্ভ করব। আমি আশা করি যে তারা সম্মত হয়েছে এবং আমি আশা করি যে তারা সময়টা অনুধাবন করবে, যে এটাকে একটা অনির্দিষ্ট কাল পর্যন্ত এটাকে বৃদ্ধি করার চিন্তা করবে না, এটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে এটা সম্পন্ন করবে। ওনাদের কিছু যেই তারগুলো উপরে যেই তারগুলো আছে সেই তারগুলো নিচে স্থাপন করা ওনারা বলছেন সম্ভব না, কারণ হলো যে নতুন তার আনতে হবে ভূগর্ভস্থ স্থাপনের জন্য। যেই তারটা সেই তারটা ওনারা আমদানি করছেন, সুতরাং সেই তারটা আজকালকের মধ্যে পৌঁছে গেলে ওনারা বলছেন জরুরি ভিত্তিতেই ওনারা বাকি 15 দিনের মধ্যে এই মূল সড়কের তারগুলো অপসারণ করতে পারবে। আমরা এখন পরিদর্শনে যাব। আমরা আজকে গণমাধ্যমে দেখছি যে মার্কেটের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা স্বীকার করেছেন যে তারা সাবেক মেয়রকে শুধুমাত্র 2018 সালে 34 কোটি টাকা তার দিয়েছেন। আমাদের কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক না, আমাদের কার্যক্রম ঢাকা শহরের সকল অবৈধ দখলের বিরুদ্ধে, পর্যায়ক্রমে সকল অবৈধ দখলের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম চলবে। আপনারা জানেন পরবর্তীতে আমরা আরও কয়েকটি মার্কেটে চিহ্নিত করেছি, সেই মার্কেটগুলোতেও আমরা ব্যবস্থা নিব। এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক এই কার্যক্রম না। পুনর্বাসন শুধুমাত্র প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এর মাঝে আমরা কথা বলছি, আমরা সেটা নির্ণয়ের চেষ্টা করছি, এটা পর্যালোচনাপূর্বক, একটু সময় সাপেক্ষ। আমরা যাদের যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদেরকে অবশ্যই পুনর্বাসনের ব্যবস্থা আমরা নিব। সেটা তো কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে, সেটা তো আমার ব্যবস্থা। ধন্যবাদ।